আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমার নাম আনোয়ার ইসলাম, বাবার নাম আব্দুর রশিদ। আমার অরিজিনাল বাড়ি বাঁশখালী, বাঁশখালী থানা বাঁশখালী। কোন ইউনিয়ন? 3 নম্বর খানখানাবাদ, প্রেমাসিয়া গ্রাম, 3 নম্বর খানখানাবাদ ইউনিয়ন। আমি তখন পশ্চিম মাদার বাড়ি থেকে, আমি চিঠি কলেজে পড়তাম। আমি ছাত্রলীগের সাথে, সিটি কলেজের ছাত্রলীগ শাখার সাথে জড়িত ছিলাম। 1970 সালে আমরা সিটি কলেজের বর্তমান এমপি সুলতানুল কবির চৌধুরীর সাথে সংগ্রাম করেছি, মিছিল মিছিল করেছি। যুদ্ধে গেলাম আমরা মাদার বাড়ি থেকে। তাফাজ্জল হোসেন আমি একসাথে থাকতাম, কাছাকাছি থাকতাম। আমরা ওখান থেকে সুগুপুর হইয়া সুগুপুর প্রথম বাসে করে গেছি আমরা দুইজন। তারপরে ওখান থেকে সন্ধ্যে সারাদিন হাঁটি মধুপুর গ্রামে গেছি। মধুপুর গ্রামে বর্ডার ক্রস করছি আমরা রাত্রে। ট্রেনিং কোথায় নিয়েছেন? ট্রেনিং নিয়েছি আমরা লোয়ার হাফলং। লোয়ার হাফলং মানে বিএলএফের ট্রেনিং? জি, বিএলএফের। ওখানে আর কে কে ছিল মনে আছে? ওখানে আমার মনে আছে মাহবুবুর রহমান নামে একটা মুক্তিমূল্যের এক ছেলে ছিল। তারপরে রফিক আহমদ নামের এক ছেলে ছিল চিড়াঙ্গের বাড়ি। তারপরে তাফাজ্জল হোসেন, আমি এবং আনোয়ার নামে ফটিক সরে একটা ছেলে ছিল। আমার গ্রুপ নেতা, গ্রুপ লিডার হচ্ছে আব্দুল আজিজ, পলিটেকনিক্যাল কলেজের এককালীন ছাত্র নেতা, রেগুলার লিডার তাফাজ্জল হোসেন। আমার সাথে ছিল মাহবুব, রফিক, তারপরে আমরা প্রথমে আমরা সন্ধ্যার সময় ওখান থেকে বর্ডার ক্রস করি, নৌকা দিয়ে খাল পার হই। তারপর সারা রাত্র হাঁটি আমরা ফেনীখালের পূর্ব পাশে আসি। তখন সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে আমরা ফেনীখালের পশ্চিম পারে এক চরে, তখন সারাদিন বৃষ্টি পড়তেছিল, আমরা এক চরে ওই চরের বাসাতে বসে ওখানে সারাদিন বসেছিলাম। উপাস সন্ধ্যার সময় জেলের নৌকা গিয়ে আমাদেরকে মেরেশ্বরের এবারে পূর্ববারে নিয়ে এসে, ফেনীখালের পূর্ববারে নিয়ে এসে, তারপরে আমরা ওখান থেকে আমাদের গাইডার যে ছিল, গাইডের সাথে হাঁটি হাঁটি আমরা সীতাকুণ্ড আসি। এক খামার বাড়িতে আশ্রয় নিই, ওই দিন দুদিন ছিলাম ওখানে। আমরা দুদিন থাকার পরে আস্তে আস্তে দুজন দুজন করে গাছবাড়িয়া এলাকার দিয়ে আমরা বাসে করে আস্তে আস্তে টাউনে চলে আসি। দুজন টাউনে কোথায় ছিলেন মনে আছে? আমরা প্রথমে আসি, আমি আমার বাসায় উঠছি। আমার বাসা ছিল তখন পশ্চিম মাদার বাড়িতে। তো ওখানে আমার দুলাভাই, আমার বোন থাকতো ওখানে, আমি কণ্ঠ আনিছিলাম। তারপরে আমরা আজ আমার গ্রুপ লিডার আজিজ ভাইয়ের সাথে পাটতলি উঠি আসছি, পাটতলি দেওয়ার পরে তারপরে আমরা ওই 1440 কোয়ার্টারে উঠছি। অপারেশন হচ্ছে ওই কর্নালহাটের ওখানে ট্রেন অপারেশন। আচ্ছা, ট্রেন অপারেশন, ওইটা ওই বাহার ছিল যে বাহার ছিল। আমরা ডাক্তার মাহবুজের আন্ডার আসি। তো আমরা ওনার কাছে থাকতাম, ওনার পরিচয় ওনার নির্দেশ মতো চলতাম। 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর আমি মাহবুবের বাদ তুলেছিলাম। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।